কাল দুটো হার দেখেছি একটা বাংলাদেশ ক্রিকেট দল যেটায় কষ্ট আর একটি পুরো বাংলাদেশের যা হৃদয় ভেঙে চুরমার করেছে এ লাল সবুজ তো আমরা চাইনি কত কত স্বপ্ন কত কষ্টার্জিত জীবনযুদ্ধ এক নিমেষেই শেষ টুইট বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মশরফি মোর্তাজার বাংলাদেশে যা ঘটেছে তা গভীর লজ্জার যারা সংখ্যালঘুদের দমিয়ে দিতে চাইছে তারা কাপুরুষ ও সাম্প্রদায়িক শেখ হাসিনা যিনি ধর্ম নিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাস করেন তার আমলে কিভাবে এই ঘটনা ঘটলো টুইট কবি ও গীতিকার जावेद अख्तरের কাকুলিয়া রোডে কর্পোরেট কর্তা ও তার গাড়ির চালককে খুনের পর আততায়রা কি বালিগন স্টেশন থেকে ট্রেন ধরে পালিয়েছে এই প্রশ্ন ইউস্ককে দিল পুলিশের স্নিফার ডগ আজ সকালে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা স্নিফার ডগ নিয়ে আসেন ঘটনাস্থলে আর এরপর স্নিফার ডগ বাড়ির পাশের রাস্তা দিয়ে অনেকটা এগিয়ে যায় আর তারপর কার্য তো ছুটতে শুরু করে সেইভাবেই পৌঁছে যায় বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জ স্টেশনের এক ও দু নম্বর প্ল্যাটফর্মের দিকে নির্দেশ করে স্নিফার ডগ তাহলে কি এতটা এরা ঘটনার পর ট্রেনে করে পালিয়েছে এই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা গড়িয়ার জোড়া খুনের কিনারার জন্য পুলিশ কুকুরের সাহায্য তদন্তকারী দল দেখা যাচ্ছে হোমিসাইড শাখা তদন্তকারী আধিকারিকরা আজকে সকালবেলা ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে যে জায়গায় কাকুলিয়া রোডের বাড়ি সেই জায়গায় সাহায্য নেয় ডগ স্কোয়াডে সেখান থেকে যে কাকুলিয়া রোডে সেভেন্টি এ কাকুলিয়া রোড যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গা থেকে পুলিশ কুকুর কে সাহায্যে নেওয়া হয় এবং সেই জায়গায় পুলিশ কুকুর ইঙ্গিত করে বালিগঞ্জ স্টেশনের দিকে বালিগঞ্জ স্টেশন যে জায়গায় এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্ম সেই জায়গায় পুলিশ কুকুর এসে পৌঁছেছে এবং যে বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে এতটাই কোন পথে পালাতে পারে গোটা ঘটনার পর সেই জায়গায় বালিগঞ্জ স্টেশন অবধি যেহেতু পুলিশ কুকুর ইঙ্গিত করলো এখানে একটা প্রশ্ন উঠছে তাহলে কি বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে আততাই ঘটনার পর পালিয়ে গিয়েছে ক্যামেরার প্রতিক্রিয়ার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা এই তদন্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে চোখ রাখবো পরের খবরে উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত একাত্তরটি মামলা রুজু হয়েছে গত পাঁচ দিনে গ্রেফতার করা হয়েছে চারশো জনকে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম পুলিশকে উদ্ধৃত করে এই দাবি করেছে এরই মধ্যে বাংলাদেশে অশান্তির ঘটনার নিন্দা করেছে আমেরিকার বিদেশ মন্ত্রক মার্কিন বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন ধর্মপালনের স্বাধীনতা মানবাধিকারের মধ্যে পড়ে প্রত্যেকে যাতে নিজেদের নিরাপদ মনে করেন ও ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা দেখা দরকার রাষ্ট্রপুঞ্জের তরফেও বাংলাদেশ সরকারকে বলা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে প্রশাসনকে উৎসবের মধ্যেই বাংলাদেশ শীতকুমিল্লা ফেনী রংপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে অশান্তি খবর ইসকানের মন্দিরে হামলা থেকে বেশ কিছু জায়গায় বাড়িঘর দোকানেও ভাঙচুর চালানো হয়েছে আর এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনা সরকার এদিকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে অশান্তির ভিডিও ছড়ানো আটকাতে কোড়া হুশিয়ারি দিল কলকাতা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এই আশঙ্কায় টুইট পুলিশের আইনি পদক্ষেপেরও হুশিয়ারি